Namaskar, apuni chai ase live hour, moi Jayanta Madhav Goswami. Lokosabha nirbachanok loi aji rajyor sokolo jila ayukto aru arokhi odhikokore boithokot milito hobo nirbachan ayog. Khanapara rohom prashasonik padhadhikari mahabidyalayot onusthito hobo ei boithok. Rajyor ain shrinkhola paristhiti kenekua sporshokator bhotkondra kiman hobo tene elekat proyojon hobo niki odhik nirapotta rokhir. Pahariya jila somuhot ugrapanthir sokriyota kenekua nirbachan ketia onusthito kora usit. এনে ধৰণৰ বিভিন্ন বিষয় আলোচনা কৰিব নিৰ্বাচন আয়োগে ইতিমধ্যে মঙ্গলবাৰে জনতা ভৱনত নিৰ্বাচন আয়োগে ৰাজ্যৰ মুখ্য সচিব পবন বৰঠাকুৰ ডিজিপি জেপি সিং আৰু ৰাজ্যিক মুখ্য নিৰ্বাচনী বিষয়া অনুৰাগ গোয়েলৰ সৈতে তিনিখন বৈঠকত মিলিত হৈছিল নিৰ্বাচনী আয়োগৰ দল আজিৰ বৈঠকৰ পিছতে নিৰ্বাচনৰ দিন সন্দৰ্ভত সুৰান্ত সিদ্ধান্ত ল'ব নিৰ্বাচনী আয়োগে বন্দুক তো আহিল কৰবা মহানগৰী তেতিয়া খুলব হৈ পৰিছে মাৰণাস্ত্ৰ গুৱাহাটী মহানগৰী বৰবাৰীত নিখা সংঘটিত হয় এটা সাঞ্চল্যকৰ গুলিচালনা পাইপ মিস্ত্ৰীয়ে গুলিয়ালে ৰাজমিস্ত্ৰীক গুলিবিদ্ধ সাদ্দাম আলী নামৰ লোকজন আৰক্ষীৰ জালত আক্ৰমণকাৰী বাপন দেৱনাথ বৰবাৰী স্বদেশী একাডেমীৰ সমীপত সংঘটিত হয় গুলিচালনাৰ ঘটনা পৰকীয়া প্ৰেমৰ বাবে সংঘটিত হয় এই ঘটনা 10 দিন পূৰ্বে বাপনৰ পত্নীক পলুৱাই নিছিল হেনু সাদ্দামে আৰু তাকে লৈ দুয়োৰে মাজত ঘটিছিল মনোমালিন্য আৰক্ষীয়ে ইতিমধ্যে ঘটনাস্থলৰ পৰা জব্দ কৰিছে পিষ্টলটো ইফালে সংকটজনক অৱস্থাত প্ৰতীক্ষা হস্পিটেলত চিকিৎসাধীন হৈ আছে গুলিবিদ্ধ সাদ্দাম এতিয়া প্ৰশ্ন হৈছে এজন সাধাৰণ মিস্ত্ৰীৰ হাতলৈ কেনেদৰে আহিল মাৰণাস্ত্ৰ মহানগৰীত চলিছে নেকি অবৈধ অস্ত্ৰ ৰমৰমীয়া বেহা এই ঘটনাই সন্মুখলৈ আনিছে বহুকেইটা ভয়ংকৰ প্ৰশ্ন আমি রাস্তাত দেখা পাইছো ঘটনাটো ইয়ার হওয়ার পিছত যেটা লড়ি ফলে দাউড়িছে দাউড়ার পিছত ফ্লেটটু স্বদেশী স্কুল কাকুত একটা ফ্লেট আছে তাতে সোমাইছিল তারপর তাতে মানুষ ধরি পিনে তাকে বান্ধিলে বান্ধি লড়াকেইজনক চিনি পাইছিল নে আপনি হ্যাঁ চিনি পাইছিল নে লড়াকেইজন লড়টু হেনে করে চিনাকি নয় আজিও চিনাকি তাক ধরি রাখছে বান্ধি পিনে চকিত বহাই রাখছে তেতিয়া পিস্তল টিস্তল সব দেখাই দিলে তেতিয়া বান্ধি রাখলে পুলিশ আহিলে পুলিশ আহার পিছত সব সামজাই দিয়া হল পিষ্টলটো পাইছে পিষ্টলটো আগতে আপোনালোকে দেখিছিলে ইণ্টাৰ নাই নাই দেখা নাই দেখা নাই দেখা নাই তেওঁৰ ধৰণ কৰণ এইকেইদিন স্বাভাৱিকভাৱে আছিল নে বেলেগ হৈছিল কামটো কৰে তালৈ মই নাথাকো দেখা দেখি হৈ থাকে কিন্তু মাতবোল দিওঁ কিন্তু এইটো চিষ্টেমত আমাৰ দেখা নাই তাৰমানে এনেই দেখাত মানুহজন বা কথা পতাত ভালেই নে মানুহজন নে বেলেগ কথাটো ভালেই বাৰু কথাটো ভালেই ঘটনা সংঘটিত কৰিব বুলি ভাবিছিল নাই নাই ভাবা নাই আচল ঘৰ ক'ত তাৰ তাৰ নাজানো আজি মই তাক কৈছিলোঁ কাইলৈ আমাৰ ঘৰত পাম্পটো চাৰ্ভিচিং কৰি যাবি কি কৰি যাম বুলি কৈছিলে আহি পেলাই গম পাইছে এইটো ঘটনা কৰিলে আজি লগ পাইছিলে আজি ফোনত কথা পাতি থৈছিলে ঘটনা হোৱা দুই তিনি ঘণ্টা আগত কিন্তু বন্দুকটো আহিল ক'ৰ পৰা ডাঙৰ প্ৰশ্ন হৈছে সেইটো আমাৰ এতিয়া কাৰণ আমি তাৰমানে নিৰাপত্তাত নাইয়ে তাৰমানে হয়নে নহয় আপোনালোকে কওকচোন হে বন্দুকটোতো এনেই অহা বস্তু নহয় ক'ৰবাত কিনিবলৈ পোৱা বস্তু নহয় নহয় বন্দুকটো আজি ৰাজ্যৰ তিনিখন জিলাত বিকাশৰ যাত্ৰা লখিমপুৰ ডিব্ৰুগড় আৰু তামোলপুৰত চৰকাৰৰ বিকাশৰ যাত্ৰা তিনিখন জিলাত 1552 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভ শিলান্যাস আৰু ভূমিপূজন কৰা হ'ব লখিমপুৰ আৰু ডিব্ৰুগড়ত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আনহাতে তামোলপুৰত মন্ত্ৰী ইউজি ব্ৰহ্ম আৰু প্ৰমোদ বড়োৰ উপস্থিতিত শুভাৰম্ভ কৰা হ'ব প্ৰকল্পৰ লখিমপুৰৰ বিহপুৰীয়া জিলা চিকিৎসালয়ৰ শিলান্যাস কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে 100খন বিচনাযুক্ত জিলা চিকিৎসালয়ৰ শিলান্যাস কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে এই চিকিৎসালয়ৰ তিনিটা মডিউলাৰ অস্ত্ৰোপচাৰ কক্ষ থাকিব 112 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ হ'ব জিলা চিকিৎসালয় ইয়াৰ লগতে লখিমপুৰৰ চুকুলিভৰীয়াত সন্মিলন কেন্দ্ৰৰ উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে 120খন
এখন আসন সম্বলিত আলোচনা কক্ষ, তিনিটা ভি আই পি কক্ষ, অত্যাধুনিক বিশ্রাম কক্ষ থাকিব, 16 কোটি টাকা ব্যয়ের নির্মাণ হবলগীয়া সম্মিলন কেন্দ্রত লক্ষিমপুরত 679 কোটি টাকা ব্যয়ের আন 46টা প্রকল্পর শুভারম্ভ শিলান্যাস করা হব। ইয়ার পিছতে ডিব্রুগড়ত মুখ্যমন্ত্রী মুকলি করব 745 কোটি টাকায় 76টা প্রকল্প। নাহরকটিয়াত নামসাং সাবাগিচা পি এম এ ওয়াই গ্রামীণ কলোনি মুকলি করব মুখ্যমন্ত্রী। এই পি এম এ ওয়াই গ্রামীণ কলোনীত থাকিব বহু সুবিধা। পি এম এ ওয়াইর অধীনত 113টা আবাসর এক ক্লাস্টার স্থাপন করা হয়েছে। জলজীবন মিশনের অধীনত নলযুক্ত পানি যোগানের ব্যবস্থা আছে কলোনীত, লগতে অঙ্গনবাড়ী কেন্দ্র, শিশু উদ্যান স্থাপন, সৌরচালিত বিজুলী চাকি আদির ব্যবস্থাও আছে। 5 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা হয়েছে পি এম এ ওয়াই গ্রামীণ কলোনি। আনহাতে তামুলপুরত 199 কোটি টাকা ব্যয়ের নির্মাণ হবলগীয়া সংহত জেলা আয়ুক্তর কার্যালয়ের ভূমিপূজন, 62 কোটি টাকা ব্যয়ের আন 19টা প্রকল্পর শুভারম্ভণি আর শিলান্যাস করা হব। আড়াইশগৰাকী পুরোহিতর মন্ত্রোচ্চারণ আর 100গৰাকী মহিলার প্রার্থনার মাজত প্রধানমন্ত্রী উন্মোচন করব বীর লাচিতর প্রতিমূর্তি। সাহসিকতার মূর্তি নামেরে পরিচিত হব অসমৰ সর্ববৃহৎ লাচিতর প্রতিমূর্তি। ইতিমধ্যে এই কথা সদরি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কেনেদরে আদরণি জানাব দেশের প্রধানমন্ত্রীক? মন্ত্রী যোগেন মোহনক দিয়া হয়েছে তর্পণের সকল দায়িত্ব। প্রধানমন্ত্রী মাত্র 10 মিনিট সময় কটাব লাচিত ময়দামত। ইয়ার পাছতেই পদপথেরে মেলেং মেটেলি পথারর বিশাল জনসভাত উপস্থিত হব প্রধানমন্ত্রী মোদী। আগবঢ়াম আমার তিয়কর সাংবাদিক দিগন্ত হাজরিকার বিশেষ রিপোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যসূচী যোরহাটলৈ প্রধানমন্ত্রী আহিব। প্রথম কার্যসূচী হয়েছে যেহেতু সরকারের দ্বারা 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ঐতিহাসিক লাচিত মৈদামত নির্মাণ করা সুউচ্চ প্রতিমূর্তি, জাতীয় বীরজনার প্রতিমূর্তি প্রধানমন্ত্রীগুলিয়ে উন্মোচন করব। আর তারপিছতে যেহেতু কইসু যে মেলেং মেটেলির যে বিশাল জনসভা, সেই জনসভাত অংশগ্রহণ করব। আর কি মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়া তেখেত ইতিমধ্যে উপস্থিত হয়েছে, পর্যবেক্ষণ করেছে গোটাই কথাখিনি দাদারপর অকমান জানিব লাগিব। যেহেতু আরো মাত্র কেটামান দিন বাকি আছে, দুটামান দিন বাকি আছে, আর বিশেষত প্রধানমন্ত্রীক আদরিবর কারণে সরকারিভাবে আপনাদের কিছু কার্যসূচী আছে। আর দেখি যে তাই আহমর পরম্পরার ইতিমধ্যে আদরার বিশেষ উদ্যোগ আপনি লৈছে বলে কিছু শুনেছো, গোটাই কথাখিনি কেন ধরনের আদরণি জানাব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়? ইয়ার ভিতর যেখানে তাই আহমর পরম্পরা হব, আমি ধর স্মৃতি তর্পণ, মৈদাম তর্পণ, খুড়ালুং বা যিখিনি আছে আমার উদ্বোধনী অনুষ্ঠান বা আইলিংডন বলে কয় ভূমিপূজনটুক, এনেকা ধরনের আমি খুব যেহেতু তখেতে ইয়াত মাত্র 10 মিনিট সময়হে ইয়াত থাকিব, গতি 10 মিনিটের ভিতরতে সকলখিনি আমি সমাপ্ত করব লাগিব। গতিকে মই ভাবিছো যে আমি সকল পণ্ডিত ইয়ার যখন সংরক্ষণ সমিতি মূলত মহেন্দ্র গগৈ ডাঙরিয়া উপস্থিত আছেই, লগত আলোচনা করি আর অসমের যখন পণ্ডিত আছে তেওঁলোকে খুব চমুকৈ এই প্রার্থনাটা কব, যেটু আমি ইয়াতে বানফি যেটু হব হয়তো তাত তেওঁ উপস্থিত নাথাকিব পারে, কিন্তু যেটু স্মৃতি তর্পণ, মৈদাম তর্পণ, যেটু আমার আহোম পরম্পরা নীতিরে আমি খুব চমুকৈ তাতে পণ্ডিত 10 জন থাকিব, তেখেতক জন্মি দিব, যেটু আশীর্বাদ বলে কয় তেখেতক আশীর্বাদ দিব, আর সেই লাচিতর মৈদামর তেখেতেও স্মৃতি তর্পণ করব। আর সেই কার্যসূচীখানি আমার খুব বেশি 2 মিনিটত শেষ হয়ে যাব। তার পরবর্তী সময় আমার 100গৰাকী মহিলায় আমার যে আইসিং লাও প্রার্থনা, তাই ভাষার যে প্রার্থনাটা গাই থাকিব লাইন আপত, তেখেত মাজেদি আহিব, আর প্রায় 200 পণ্ডিত আমি ইয়াতে থাকিব বিভিন্ন জেলার। 200গৰাকী পণ্ডিত আমি অহার ব্যবস্থা করছো, লাইন আপত থাকিব তেখেতসকলে নিজের সাজ পোশাকত, তেখেতক স্বাগতম জানাবলে ধন্যবাদ। ধন্যবাদ জানাইছো। এয়া আছিল যোগেন মোহন ডাঙরিয়া। পিতৃক হত্যা করার 7 মাহর পাছত ঘাতক পুত্রক গ্রেপ্তার করা হয়েছে। হাতিগাঁও আরক্ষী মহানগরীর গ্রেপ্তার করিলে শরীফ উদ্দিনক, হত্যাকাণ্ডর বলি হওয়া অবসরপ্রাপ্ত অভিযন্তা জাভেদ আলীর পুত্র শরীফ উদ্দিন। 2023 চনের 27 জুলাইত পুয়া হাতিগাঁওর ফ্রেঞ্চ পথত ঘাতক নৃশংসতার বলি হয়েছিল জাভেদ আলী। প্রাতঃ ভ্রমণ করবলে ঘরের ওলাই অহা জাভেদ আলীক রাজপথতে মরিয়াই মরিয়াই হত্যা করেছিল ঘাতকর দলে।
ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছিল জাভেদ আলীর হত্যা জড়িত চারি ঘাতকক গ্রেপ্তার করেছিল হাতিগাঁও আরক্ষী মঙ্গলবারে সন্ধিয়া পুত্র শরীফউদ্দিনের লগতে আরক্ষী গ্রেপ্তার করেছে ভুক্তভোগীর ভতিজা সাইদুল ইসলামকো 2023 সনের 27 জুলাই জাভেদ আলীক হত্যা করার পাছরে পড়া আত্মগোপন করে আছিল জাভেদ আলীর পুত্র শরীফউদ্দিন আর ভতিজাক সাইদুল ইসলামে অবসরপ্রাপ্ত অভিযন্তা জাভেদ আলীক সম্পত্তির লোভত সুপারি কিলারর হতুয়ায় হত্যা করেছিল পুত্রর লগতে ভতিজাকে গ্রেপ্তারের পাছত হাতিগাঁও আরক্ষী জেরা চলাইছে ঘাতক পুত্র শরীফউদ্দিন আর ভতিজাক সাইদুল ইসলামক আহি আছে মহাসংগ্রাম আর এই মহাসংগ্রাম অর্থাৎ নির্বাচনের পূর্বে রাজ্যের রাজনীতিত নতুন অঙ্ক নতুন সমীকরণ সদনত সরকারক সমর্থন দিয়া বিপিএফরে কংগ্রেসের গোপন বৈঠক নির্বাচনের পূর্বে মঙ্গলবারী নিশা গুয়াহাটির খানাপড়ার এখন হোটেলত গোপনে মিলিত হল একালর দুই মিত্রদল কংগ্রেস আর বিপিএফ সমাগত লোকসভা নির্বাচনক লৈ হওয়া আলোচনাত ভাগ লয় এপিসিসির সভাপতি ভূপেন বরাই ইপিনে বিপিএফক প্রতিনিধিত্ব করে বিপিএফর নেতা দুর্গাদাস বড়ুয়া আর রিহন দৈমারিয়ে জানিব পরামতে আলোচনাত কোকরাঝাড় আর দরং ওদালগুড়ি সমষ্টি বিচারিছে বিপিএফে লক্ষণীয়ভাবে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটে বিপিএফর প্রধান প্রতিনিধি দল ইউপিপিএলক কোকরাঝাড় সমষ্টিত দিছে বিশেষ কোকরাঝাড়ত কংগ্রেস মিত্রজোটর সহায়ত ইউপিপিএলক পরাস্ত করার কৌশল রচনা করেছে বিপিএফে একদরে বিটিসির একাংশ সমষ্টিতে গঠন হওয়া দরং ওদালগুড়িতো দলীয় প্রার্থীক লৈ কৌশল রচনা করেছে বিপিএফে বিপরীতে বিরোধী মিত্রজোটত ইটোর পিছত সিটো দলের অসহযোগিতার সময়ত বিপিএফরে মিত্রতা হলে কংগ্রেসের বাবে এয়া এক ইতিবাচক খবর আর সমাগত লোকসভা নির্বাচনক লৈ সাজু প্রতিটি রাজনৈতিক দল আর প্রার্থী লোকসভা নির্বাচনক লৈ ইতিমধ্যে কঁকালত টঙালী বান্ধিছে বর্তমান দরং ওদালগুড়ি সমষ্টির প্রার্থী সাংসদ দিলীপ শইকীয়াই সমষ্টিটো ত্রিকোণীয়া যুঁজ হলে 5 লাখ ভোটৰ ব্যবধানত জয়ী হব বলে মন্তব্য করে সাংসদগৰাকীয়ে তৃতীয়বারের বাবে রাইজে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আসনত বহুৱাব বলেও আশা ব্যক্ত করে সাংসদগৰাকীয়ে আগবঢ়া মঙ্গলদৈপুর আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তর প্রতিবেদন লোকসভা সমষ্টির সাংসদ দিলীপ শইকীয়া শেহতীয়াক ঘোষণা করা দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া মহোদয় আমার আছে আমি কথা বলতে চেষ্টা করি যেহেতু আগন্তুক লোকসভা নির্বাচন ইতিমধ্যে রাজনৈতিক দল সমূহ সাজু হয়ে পড়েছে বিজেপি সাজু হয়েছে অর্থাৎ প্রার্থী ঘোষণা করেছে আমি তারপর জানি চেষ্টা করি মঙ্গলদৈ লোকসভা সমষ্টি তথা দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা কার কথা বলে আছে আকো এবার মোদী সরকার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ভবিষ্যদর্শী নেতৃত্বত তৃতীয় কার্যকালের বাবে রাইজে বিচারিছে মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রী প্রধান সেবক হিসাবে আর দরং ওদালগুড়ি ইয়ার ব্যতিক্রম নহয় দরং ওদালগুড়ি রাইজেও ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে আগন্তুক নির্বাচনত উন্নয়নের স্বার্থত শান্তির স্বার্থত সমন্বয়ের স্বার্থত আর বিকাশের ধারাটক আরও অধিক শক্তিশালী করার স্বার্থত এই যে অনিরুদ্ধ যাত্রা আমার আরম্ভ হয়েছে ট্রিপল ইঞ্জিন সরকার দিল্লি সরকার দিসপুরের সরকার বিটিআর সরকার এই উন্নয়নের ধারাটক স্তব্ধ নোহাকই রাইজে আকো এবার আমার পক্ষত রায়দান দিব বলে আমি বিশ্বাসী মাধব রাজবংশী কংগ্রেসের প্রার্থী হবলে চর্চা চলছে দরং দরং জেলাত ভোট আপনার কমিব নাকি যদি মাধব রাজবংশী প্রার্থী হয় দরঙ্গর রাইজে বিজেপির পক্ষ থাকিব এআইডিএফ আপনার ফ্যাক্টর হব নাকি যেহেতু এআইডিএফর বিপিএফর প্রার্থী দিব বলে তো কই আছে সব এআইডিএফ বিপিএফ প্রার্থী হব বলে শুনি আছো এটা হব চলি বলবো বাপ তেহে গুসপু মনত তাপ আমার কথা এটা আছে গছত কথা কঠাল ওঠত তেল নৌপকতে সেলবেল এইবিলাক কথার এই মুহূর্তে বহুত প্রি মেচিউর্ড কথা এই মুহূর্তে কালি কি হব রাজনীতি ক্ষেত্রখনত আজি মই অনুমান করব নোৱাৰো কিন্তু এটা অনুমান নিশ্চিত এন ডি এ বিজেপি দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত যদি স্ট্রেইট ফাইট হয় তেনেহলে মিনিমাম 3 লাখ ভোটত জিকিব আর যদি ট্রাইকর্ণার কন্টেস্ট হয় তিনিগুণের প্রতিদ্বন্দ্বিতা হয় তেনেহলে 5 লাখ ভোটত জিকিব ধন্যবাদ জানাইছো আসলে বিজেপির দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির প্রার্থী দিলীপ শইকীয়া তথা মঙ্গলদৈ সাংসদ দিলীপ শইকীয়া
বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান স্টিল কেছে কি কৰিছে খেলৈ অসমতে নহয় সমগ্র দেশত চর্চা চলিছে আসলতে এইবার 18 সংখ্যক লোকসভা নির্বাচনত কংগ্রেসে কিমানখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করে কিমানখন আসন জয়ী হয়ে আহিবলৈ সক্ষম হব তাক লৈও রাজনৈতিক বিশ্লেষকসকলের মাজত ব্যাপক চর্চা গুণা কথা চলি আছে এইবার বিজেপির তরফের পর বিজেপিয়ে 370 নিজে তাত দখল করার বাবে ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে আর মিত্র জোট আছে এনডিএ সেই এনডিএ তরফের পর 400 অধিক আসন দখল করার বাবে ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে আর সেই হিসাবত আগবাইছে ইপিনে বিরোধী কংগ্রেসের প্রেক্ষাপটত যেটা দেখা যায় যে ডিব্রুগড় সমষ্টিটা জাতীয় পরিষদর লুইনজ্যোতি গগৈক এই দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু বিজেপির তরফের পর ইতিমধ্যে ডিব্রুগড় সমষ্টিত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক ডিব্রুগড়ত প্রক্ষেপ করার পাছত লুইনজ্যোতি গগৈ সেই সমষ্টিত প্রার্থী হিসাবে থিয় হবনে নাই তাক লো চর্চা চলিছে ডিব্রুগড় সলনি লক্ষিমপুরলৈকে ঢাপলি মেলিব নাকি সেই লো চর্চা চলিছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এতিয়ালৈকে হওয়া নাই কিন্তু ভূপেন বৰাই যিখন তালিকা শর্টলিস্ট করে হাইকমান্ডক দিছে সেই লৈ পেলে অহাকালি দিনটোৰ ভাগত কংগ্রেস হাইকমান্ডৰ সৈতে AICCৰ সাধারণ সম্পাদক তথা অসমৰ দায়িত্বত থকা জিতেন্দ্র সিংৰ সৈতে এক বৈঠকত মিলিত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে কিন্তু এতিয়ালৈকে কংগ্রেসে নিজৰ পার্টীৰ তালিকা চূড়ান্ত কৰিবলৈ সক্ষম হোৱা নাই 7 মাৰ্চৰ পাছতহে তেওঁলোকে চূড়ান্ত কৰিব আৰু সেই চূড়ান্ত কৰিবলৈ তেওঁলোকে কংগ্রেসের যখন কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হব বলে জানিপরা গেছে 7 মার্চর পাছত। আজি পানীর মাজেরে দেশের প্রথমটো মেট্রো রেলপথ মুক্তি করা হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুক্তি করব কলকাতা মেট্রো ইস্ট ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান এস প্লান্ডে সেকশন এইটোৱে হব দেশের প্রথমটো পানীর তলর মেট্রো সেবা ভূপৃষ্ঠ 30 মিটার তলেরে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ইস্ট ওয়েস্ট করিডরটো নির্মাণ করা হয়েছে পানীর তলেরে যাওয়া এই মেট্রো রেলপথ নির্মাণত ব্যয় হয়েছে 4,965 কোটি টাকা এই মেট্রো রেলপথে আইটি হাব সল্ট লেক সেক্টর ভি সংযোগী সুচল করে তুলব মেট্রো রেলপথ চা আজি প্রধানমন্ত্রী মুক্তি করব আজি প্রধানমন্ত্রী মুক্তি করলে অবশ্যই যাত্রী সেবা কিছুদিনের পাছতহে আরম্ভ হব প্রধানমন্ত্রী মোদীর 5 দিনের ভিতর আজি হব দ্বিতীয়বারের কলকাতা ভ্রমণ প্রধানমন্ত্রী পানীর তলেরে মেট্রো রেলপথ মুক্তি করার মুক্তি তথা আধারশিলা স্থাপন করব 15,400 কোটি টাকার আন কেবাটাও প্রকল্পর প্রধানমন্ত্রীগিয়ে বিয়লি শেহতীয় বিতর্কর কেন্দ্রবিন্দু হয়ে পড়া সন্দেশখালীর সমীপরে বারাসত এখন জনসভাতো ভাগ লব 10 দিনত 12 রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল ভ্রমণ কার্যসূচীর ভিতরতে আছে প্রধানমন্ত্রীগীর কলকাতা ভ্রমণসূচী লোকসভা নির্বাচনের ব্যস্ততার মাজতে আজি সিআইডি কার্যালয়ত হাজির হব নাজিরার বিধায়ক দেবব্রত শইকীয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কালত রাজহুয়া সম্পত্তি ধ্বংস করার অভিযোগত সিআইডিয়ে সমন দিছে দেবব্রত শইকীয়ার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাক আজি দেবব্রত শইকীয়ার কাইলৈ 7 মার্চত ভূপেন বৰাকো সমন জারি করেছে সিআইডির কার্যালয়ে সেই সময় থাকিব নোৱাৰিলো যোৱাকালিও মই খবৰ দিছিলোঁ যে মন্ত্ৰী মহোদয়ে 5 আৰু 6 তাৰিখ দুদিন যদি নাজিৰাত কাৰ্যসূচী লয় মই উপস্থিত থাকিব নোৱাৰিম কিন্তু মন্ত্ৰী মহোদয়ে কাইলৈ আমাৰ ইয়াত উপস্থিত নাথাকে আজিয়ে গোটেইখিনি কাম কৰিলে মোৰ সমষ্টিৰ কেইখনমান বিদ্যালয় নতুনকৈ আমি পুঁজি পাইছোঁ সেই গতিকে মই আজি ফ্ৰী হৈ গ'লোঁ মই এতিয়া CID মতামতে অহাকাইলৈ গুৱাহাটীত হাজিৰ হ'ম ৰাতিপুৱা 11 বজাত
বঙাইগাঁও দেউৰীপাৰাত নিশা সংঘটিত হয় এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। তীব্ৰবেগী ফৰ্চুনাৰে মহতি আনিলে যাত্ৰীবাহী টেম্পো। এই দুৰ্ঘটনাত থিতাতে নিহত এজন, আহত দহগৰাকী যাত্ৰী। দুৰ্ঘটনাত মৃত্যু হয় বিশ্ব চৌধুৰী নামৰ এজন লোকৰ। আহত আন দহজনৰ ভিতৰত চাৰিজনৰ অৱস্থা অতি সংকটজনক। আহত ছজনক বঙাইগাঁও চিভিলত ভৰ্তি কৰোৱা হয়। আহত আন চাৰিজনক উন্নত চিকিৎসাৰ বাবে ব্যক্তিগত খণ্ডৰ হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয়। দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়ে ফৰ্চুনাৰ বাহনসহ পলায়নৰ চেষ্টা চালকৰ। পৰৱৰ্তী সময়ত উত্তৰ শালমাৰা আৰক্ষীয়ে জব্দ কৰে ফৰ্চুনাৰখন। ফৰ্চুনাৰখনত আছিল তিনি সুৰাসক্ত যুৱক, এগৰাকী যুৱতী। ঘটনা সন্দৰ্ভত বঙাইগাঁও আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত। টেম্পত অহা লোকসকল আছিল কেটাৰিং গ্ৰুপৰ সদস্য। লোকসভা নির্বাচনক লৈ আজি ৰাজ্যৰ সকলো জিলা আয়ুক্ত আৰু আৰক্ষী অধীক্ষকৰে বৈঠকত বহিব নির্বাচন আয়োগ। হোটেল ৰেডিশন ব্লুত অনুষ্ঠিত হ'ব এই বৈঠক। ৰাজ্যৰ আইন শৃংখলা পৰিস্থিতি কেনেকুৱা, স্পৰ্শকাতৰ ভোটকেন্দ্ৰ কিমান হ'ব, তেনে এলেকাত প্ৰয়োজন হ'ব নেকি অধিক নিৰাপত্তাৰক্ষীৰ, পাহাৰীয়া জিলাসমূহত উগ্ৰপন্থীৰ সক্ৰিয়তা কেনেকুৱা, নিৰ্বাচন কেতিয়া অনুষ্ঠিত কৰা উচিত, এনেধৰণৰ বিভিন্ন বিষয়ে আলোচনা কৰিব নিৰ্বাচন আয়োগে। ইতিমধ্যে মঙলবাৰে জনতা ভৱনত নিৰ্বাচন আয়োগে ৰাজ্যৰ মুখ্য সচিব পৱন বৰঠাকুৰ, ডিজিপি জি পি সিং আৰু ৰাজ্যিক মুখ্য নিৰ্বাচনী বিষয়া অনুৰাগ গোৱেলৰ সৈতে তিনিখন বৈঠকত মিলিত হৈছিল নিৰ্বাচনী আয়োগ। আজিৰ বৈঠকৰ পিছতে নিৰ্বাচনৰ দিন সন্দৰ্ভত চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব নিৰ্বাচনী আয়োগে। অতিথ্য সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে সংযুক্ত হৈছো পোনপটীয়া সম্প্ৰচাৰত। বলেন, কেইবাখনো গুৰুত্বপূৰ্ণ বৈঠকত নিৰ্বাচন আয়োগৰ দল মিলিত হ'ব আৰু এই বৈঠকে এইকাৰণেই তাৎপৰ্য বহন কৰিছে যে আজিৰ এই বৈঠকৰ পাছতে সিদ্ধান্ত লোৱা হ'ব, চূড়ান্ত সিদ্ধান্ত লোৱা হ'ব নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ। হয় জয়ন্ত, প্ৰথম দিনৰ কাৰ্যসূচীৰূপে দেখিব পোৱা গৈছে তিনিখনকৈ গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হৈছিল আৰু তাৰ দ্বিতীয়টো দিনত দেখিবলৈ পোৱা গৈছে যে আজি বিশেষভাৱে আৰক্ষী অধীক্ষক আৰু জিলা আয়ুক্তসকলৰ সৈতে এখন বৈঠকত মিলিত হ'ব হোটেল ৰেডিশ্যন ব্লুত। আৰু সেই বৈঠকখনতে বিশেষভাৱে ৰাজ্যৰ প্ৰতিখন জিলাৰ স্পৰ্শকাতৰ অতি স্পৰ্শকাতৰ তথা সেই স্থানসমূহৰ মতামত সংগ্ৰহ কৰিব, পৰামৰ্শ আগবঢ়াব জিলা আয়ুক্তসকলে। আৰু সেইধৰণে আচলতে নিৰ্বাচন কেতিয়া অনুষ্ঠিত কৰিব পাৰি, অসমত কেইটা পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিব পাৰি আৰু তাৰ পৰামৰ্শ তথা সুবিধা অসুবিধা সকলো দিশ সামৰি মতামতসমূহ সংগ্ৰহ কৰিব আৰু সেইধৰণে সাজু হৈছে। গতিকে যোৱাকালি ইতিমধ্যে আৰক্ষী সঞ্চালক প্ৰধান আৰু ৰাজ্য চৰকাৰৰ মুখ্য সচিবৰ সৈতে অনুষ্ঠিত হোৱা যিখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক, সেই বৈঠকখনতো বিশেষভাৱে ৰাজ্যৰ পটভূমি আৰু বিশেষকৈ আইন শৃংখলাজনিত যিসমূহ দিশ আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে সেই কথাখিনি সবিস্তাৰে প্ৰকাশ কৰিছে। আৰু জানিব পৰা মতে পূৰ্বতকৈ যিধৰণৰ অধি উন্নত হোৱা বুলি সেই কথা প্ৰকাশ কৰা হৈছে। গতিকে যদি চোৱা হয় সেইধৰণে যদি সাজু হয় তেতিয়াহ'লে দুটা পৰ্যায়তে হয়তো নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিব। কিন্তু অসমৰ পৰা এই তিনি বহুখিনি ৰাজনৈতিক দলে ইতিমধ্যে আজি ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধিৰ বৈঠকত মিলিত হ'ব। ইয়াৰ পূৰ্বে যদি আমি চাওঁ বহুকেইটা ৰাজনৈতিক দলে কিন্তু বিহুৰ পূৰ্বে নিৰ্বাচন সমাপ্ত কৰাৰ পোষকতা কৰিছে, কাৰণ বিহুৰ পিছত বৰষুণ আহিব, বৰষুণে নিৰ্বাচনী বতৰত বিধি পথালি দিব পাৰে। গতিকে কিমান দূৰ সম্ভাৱনা আছে বলেন, বিহুৰ পূৰ্বেই দুইটা পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব অসমত? চাওক, ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা তথা শাসকীয় দলে তেখেতসকলে বিচাৰিছে যে বিহুৰ প্ৰাক মুহূৰ্তত বা বিহুৰ যি উৎসৱ আনন্দময় সেই পৰিৱেশৰ মাজত যাতে নিৰ্বাচনী যি বতাহ, সেই বতাহে যাতে কোনো ধৰণৰ প্ৰভাৱ পেলাব নোৱাৰে, তাৰ পূৰ্বে আচলতে অসমৰ পৰিৱেশটো কিছু সুকীয়া আৰু সেইধৰণে অসমত কিছু পূৰ্বেই আচলতে বিহুৰ পূৰ্বেই এই নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ কথা আগবঢ়াইছে। কিন্তু তাৰ পৰৱৰ্তী সময়ছোৱাত বাকী নিৰ্বাচন আয়োগে কি ধৰণে ব্যৱস্থা লয় সেয়াও লক্ষণীয় হ'ব, কাৰণ সমগ্ৰ দেশতে প্ৰায় 9-11 পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। আৰু সেয়েহে অসমৰ ক্ষেত্ৰত যদি চোৱা হয় তেতিয়াহ'লে বিহুৰ প্ৰাক মুহূৰ্তত দুইটা ফেজ বা দুটা যদি পৰ্যায়ত অনুষ্ঠিত কৰা হয় তেতিয়াহ'লে দুইটা পৰ্যায় বিহুৰ প্ৰাক মুহূৰ্তত অনুষ্ঠিত কৰাটোৰ ক্ষেত্ৰত কিছু সমস্যা থাকিব। গতিকে সেই সমস্যাৰ দিশসমূহ কি ধৰণে গ্ৰহণ কৰা হয় হয়তো এই প্ৰতিনিধিৰ দলটো দিল্লী উভতি যোৱাৰ পিছতে সেয়া স্পষ্ট হ'ব। নিশ্চয়। কিমান সময়ত প্ৰথমখন বৈঠক অনুষ্ঠিত হ'ব বলেন, কাৰণ ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধিৰ সৈতে, আৰক্ষী অধীক্ষকসকলৰ সৈতে আৰু তাৰ লগতে আয়ুক্তসকলৰ সৈতে বৈঠকত মিলিত হ'ব, গতিকে কিমান সময়ৰ কাৰ্যসূচী এই তিনিখন বৈঠকৰ?
চক আজির বৈঠকখন মূলত 10 বজাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু তেখেতসকলে পৃথকে পৃথকে প্ৰথম অৱস্থাত আৰক্ষী আয়ুক্ত আৰু আৰক্ষী অধীক্ষকৰ সৈতে বৈঠকত মিলিত হ'ব আৰু তাৰ পিছতে উমৈহতীয়াভাৱে হয়তো তেখেতসকলে মিলিত হ'ব। গতিকে বিশেষভাৱে প্ৰতিখন জিলাৰ যিহেতুকে সূক্ষ্ম বিশ্লেষণ কৰা হ'ব, গতিকে পাহাৰীয়া জিলাসমূহৰ কথা আকৌ অধিক সুকীয়াভাৱে চোৱা হ'ব বা যিসমূহ জিলাত আইন শৃংখলাজনিত সমস্যা কিছু আছে সেইসমূহ জিলাসমূহত বিশেষভাৱে পৰ্যালোচনা কৰা হ'ব। গতিকে কিছু হয়তো আজি দীঘলীয়া হোৱাৰ এই বৈঠকখন সম্ভাৱনা আছে। নিশ্চয় ধন্যবাদ বলেন, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যই জনাইছে 10 বজাৰ পৰা বৈঠক আৰম্ভ হ'ব, কেইবাটাও বিষয় বিশদভাৱে আলোচনা কৰা হ'ব, কেইবাখনো জিলাত আইন শৃংখলাজনিত পৰিস্থিতি কেনেকুৱা, পাহাৰীয়া জিলাকেইখনত উগ্ৰপন্থীৰ সক্ৰিয়তা কেনেকুৱা, সমান্তৰালকৈ অতি স্পৰ্শকাতৰ আৰু স্পৰ্শকাতৰ স্থানসমূহৰ ওপৰতো আলোচনা কৰা হ'ব, তাত অধিক নিৰাপত্তাৰক্ষীৰ প্ৰয়োজন হ'ব নেকি, ইত্যাদি বিভিন্ন বিষয়ৰ ওপৰত আলোচনা কৰা হ'ব আৰু তাৰ ভিত্তিতহে নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰিব নিৰ্বাচন আয়োগে। লাইভৰ খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময় হৈছে আন এটি বাণিজ্যিক বিৰতিৰ।